হ্যালো বন্ধুরা, বকখালির ভিডিওর পার্ট টু নিয়ে চলে আসলাম। আর আজকে যাচ্ছি একটু সমুদ্র বিচের দিকে, আর সেখানে গিয়ে কিছু সি ফুড ট্রাই করব। তার মধ্যে থাকবে অবভিয়াসলি অক্টোপাস। আমার মেন যেটা টার্গেট আছে অক্টোপাস খাওয়া। অনেক দিন আগে খেয়েছিলাম, স্বাদটা প্রায় ভুলেই গেছি, স্বাদের ব্যাপারে কোনো কিছু বলতে পারবো না। তো চলো তাড়াতাড়ি সমুদ্রের দিকে যাওয়া যাক। এই হচ্ছে সন্ধ্যাওয়ালার বকখালি সি বিচ। এপারে দুই পারে মেলা মতন একটা বসে, দুই পারে দোকান, ঝিনুকের জিনিস পাওয়া যায়, আরও বিভিন্ন কিছু জিনিস পাওয়া যায়। সন্ধ্যাবেলাও ডাব বিক্রি হচ্ছে, ডাবের অপশনও পেয়ে যাবে। খুব না হলেও 20-25টা দোকান খোলা আছে, সেরকম বেশি দোকান খোলা নেই, 20-25টা মতন দোকান খোলা আছে বিচের ধারে। আর এই দোকানগুলো, এদের মধ্যে আছে আইসক্রিমের দোকান, ফুচকার দোকান, পাপড়ি চাটের দোকান, চাউমিনের দোকানও দেখতে পাচ্ছি, মাছ ভাজার দোকান এখনো কি, হ্যাঁ মাছ ভাজার দিলে দোকান আছে, তুমি বললো এই আছে আর কি। তো এবার আমরা অক্টোপাস ফ্রাই খাবো, একটা প্ল্যান আছে যদি পাওয়া যায় এখানে। তো কারণ কি, অক্টোপাস ফ্রাই একবার খেয়েছিলাম বকখালিতে এসে আমরা, তো সেটাই আর কি। এই যে সামনে একটু আছে মাছের দোকান আছে, এগুলো এটা কি 200-300 টাকা না 100-300 টাকা? বহুদিনের ইচ্ছা আজকে পূরণ হচ্ছে, অক্টোপাস খাচ্ছি। অনেকদিন আগে খেয়েছিলাম, প্রায় লকডাউনে আগে যখন এসেছিলাম তখন অক্টোপাস খেয়েছিলাম, আবার অক্টোপাস খাচ্ছি। তো ভুলে গেছি স্বাদটা, সত্যি কথা বলতে গেলে। এবার খেয়ে দেখি কেমন লাগে। ধরো এটা কি মাছ? এটা বাগদা। এটা গলদা চিংড়ি। গলদা চিংড়ি। এটা চাপড়া। চাপড়া চিংড়ি। এটা এটা ভেটকি। ভেটকি। এটা এটা ভোলা ভেটকি। ভোলা ভেটকি। এটা এটা ইলিশ মাছ। এটা এটা তপসে মাছ। ওইটা এটাও একটা ভোলা। ভোলা। এইটা কমপ্লেট। ওই পারটা কমপ্লেট। কমপ্লেট। ও মাছখানটা ভোলা। ভোলা। ওটা ভেটকি। আচ্ছা ওটা টোনা। এটা হচ্ছে টোনা মাছ। এইটা কি টোনা না? টোনা। আর এই যে অক্টোপাস, আর বড় অক্টোপাসটা আমরা নিয়ে নিয়েছি, বড় অক্টোপাসটা আমরা এটা খাবো। আর এটা হচ্ছে ভোলা ভেটকি। এটা ইলিশ। এই যে অক্টোপাস, আমরা এবার অক্টোপাস খাবো। এই যে অক্টোপাস কাটাকাটি করা হচ্ছে। এই চলে এসছে অক্টোপাসের প্লেট, ছোট্ট ছোট্ট পিস। এবার খেয়ে দেখা যাক কিরকম। পিসগুলোর মধ্যে একটু স্পঞ্জি স্পঞ্জি ভাব আছে। তো চলো একটা মুখে পুরো দেখা যাক। জয় মা, মাগো অক্টোপাস থেকে কেন বেঁচে যায়। ওরা স্পঞ্জি স্পঞ্জি ভাব আছে, বিগ বাবুল বিগ বাবুল ফিল আছে মুখে। কিছুক্ষণ পর যে জিনিসটা হচ্ছে, আর এর ভেতরে কিন্তু খুব একটা মশলা ঢুকছে না, এটা একটা ব্যাপার আছে। এর ভেতরে খুব একটা মশলা ঢুকছে না, ঝাল ঝাল, আর কি বলবো, যে সাতটা না একটু চেনা চেনা লাগছে, মানে বুঝতে পারছি না, একটু গিলে মেটে গিলে মেটে টাইপ লাগছে। মেটে গিলে টাইপ, গিলে গিলে টাইপ, গিলে গিয়ে মুরগির গিলে যেরকম খেতে হয় একটু গরম খেতে লাগবে। যাই হোক, কিছুটা এই লাস্ট পিস খেলাম। ব্যাপারটা হচ্ছে যে অনেক সুন্দর চিবাতে হচ্ছে, ভেতরে কোনো রকম মশলা ঢোকে না এই জিনিসটার তালে, বোঝা গেল। যাই বাইরের যে মশলাটা থাকে ওই মশলাটার উপরে টেস্ট আর কি। এই ছিল অক্টোপাসের রিভিউ, কিন্তু ইউনিক জিনিস, কোনোদিনও খাওয়া হয়নি, ফার্স্ট টাইম খেলাম।
লাগলো ভালো লাগলো কি খারাপ লাগলো বলতে পারো, লাগলো একটা। তার কারণ হচ্ছে কোনোদিন এইসব জিনিস খাওয়া হয় না, তো মানে ওইরকম ধরনের কোনো রিভিউ দিতে পারবো না। ওই বললাম কি একটা ব্যাপারটা একটু ওই গিলে মুরগির গিলে খেতে যেরকম লাগে আর কি, ওরকম ধরনের টেস্ট লাগছিলো। একটু কচকচ করছিলো, স্পঞ্জি স্পঞ্জি, বিগ বাউল ফিল আসছিলো। অনেকক্ষণ কচমচ করার পর জিনিসটাকে আর কি গলা দিয়ে নামাতে হচ্ছিলো। তো ঠিক আছে চলো, আর গ্রেভিটা এটা করেছিলো খুব সুন্দর করেছিলো। আর আমরা এই অক্টোপাসটা নিয়েছিলাম এই দোকানটা থেকে, অনুশ্রী ফিশ ফ্রাই, আর এই যে কন্ট্যাক্ট নাম্বার, তোমরা মোটামুটি আসলে এখানে কন্ট্যাক্ট করতে পারো। এখানে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়, এখন যদি বা শেষের বাজারে বলে সব তুলে ফেলেছে। আমরা একমাত্র এখানে দাদের অক্টোপাস খাচ্ছি। আর রান্নাটা কিন্তু ভালো করেছিল গ্রেভিটা। ওই মাছটার ব্যাপারে কোনো রিভিউ দিতে পারলাম না, এই প্রথম কোনো জিনিস যেটা আমি কোনো স্বাদ জানি না আর বুঝতেও পারলাম না।